जहाँ भी देखो सारे आलम में भर रहा है, सारे आलम में इश्क इश्क जहाँ भी देखो सारे आलम করে রাজি করেছি। কারণ সবাই এত এত শপিং ব্লগ দিচ্ছে, সেখানে আমি একটা ব্লগও আপলোড দেইনি। তো তাবিব তো তাবিবের শপিং দেখাবে না, তাহাও দেখাবে না, আর ওর বাপ তো দেখাবেই না। তো ফাইনালি আমার এই চান্দুকে রাজি করছি যে বাবা প্লিজ অন্ততপক্ষে 2023 সালের এই ঈদের একটা ব্লগ রাখি, শপিং ব্লগ। সবাই দেখো ফেসবুক ভরে গেছে, তো যে যার সামর্থ্য অনুযায়ী শপিং করবে এটাই স্বাভাবিক। তো আমরাও যেরকমটা পেরেছি কিনেছি, আর তাবিবের শপিং গুলো একটু দেখাবো আজকে মূলত। তো আমি টোটাল দুইটা পাশে পড়ার জন্য গেঞ্জি টি শার্ট কিনে দিয়েছি। হ্যাঁ, তো এটা দেখানোর দরকার নেই, এটা অলরেডি পরে ফেলেছি আমি, দুইটা কিনে দিয়েছিলাম। দেন হচ্ছে গিয়ে আমি যেহেতু শার্ট পছন্দ করি, হ্যাঁ থাকে এত বেশি খুলতে হবে না। এই যে আপনাদের হচ্ছে গিয়ে তাবিবের শার্ট গুলো কেমন হয়েছে একটু কালার গুলো আপনারা জানাবেন, ওরই পছন্দ আর আমার পছন্দ মেনলি। মাশাআল্লাহ, আর সবাই মাশাআল্লাহ বলবেন, আমার বাবাটাকে মাশাআল্লাহ জানা। এটা কি বলে, অলিভ অলিভ কালার, অলিভ কালার। এটা হচ্ছে মেরুন কালার, না মেরুন না, কফি কালার, কফি কফি। এটা হচ্ছে কি কফি কালার, শুধু ব্ল্যাক দেখাচ্ছে। এটা এটা হচ্ছে কি কফি কালার, কফি কালার। একটু জোর করো, বলবা। এই যে এটা হচ্ছে এই একই, মানে ওর এখন আবার এই শার্টগুলো ভালো লাগছে। আগে প্রচুর গেঞ্জি পরতো, আর এখন সে আবার শার্ট পছন্দ। তারপর হচ্ছে গিয়ে আমি যেহেতু যেহেতু লাগে সব সময়। আর এই হচ্ছে পাঞ্জাবি, পাঞ্জাবিটা হচ্ছে মেরুন কালার, যেহেতু মেরুন কালার ওর ভালো লাগে, ওর সবটাই ভালো লাগে। এটা রেড আসতেছে, কিন্তু এটা রেড না, এটা হচ্ছে মেরুন কালার। এটা পুরোটাই কাজ খাদি কাপড়ের উপর, ভালোই। এই হচ্ছে, এই হচ্ছে তাবিবের মেনলি আজকে দেখালাম আপনাদের শপিংটা। তো কেউ কোনো খারাপ কমেন্টস করবেন না, কারণ ছোট মানুষ তো, আসলে এই সবাই ব্লগ করতেছে দেখাচ্ছে, তো আমারও মনে হচ্ছে যে আমি একটা জিনিস তোমার হেডফোন ছিল, হ্যাঁ হেডফোন। তো এই তো তাবিব বাবুর হচ্ছে, আবার বাবু বললে সে মাইন্ড করে, আমি তাকে বাবু বলেই ডাকি। সবাই বড় সন্তানকে, প্রথম সন্তানকে বাবু, মেয়ে হইলে মনি, তাই না? কিন্তু আমার এই সোনা বাবাকে বাবু, তাহামনি বাবু বলে ডাকি। এখন বাবু বলে ডাকলে নাকি তার মান সম্মান থাকে না। তাই যে তুমি বিদায় নিয়ে নাও, সবাই ভালো থাকবেন, এন্ড কালকে যেহেতু ঈদ, মোবারক সবাইকে। হ্যাঁ, আগে নাচানাচি করেন, ঘোরাফেরা করেন, কিন্তু সেফটি মেনটেন করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।